মালা বেশ সুন্দর সুন্দর আছে। এটা একটা দিয়ে দিন তো, এটা ফ্রি। হ্যাঁ না, এই আপনি কিনছেন, টাকাটা ধরুন তো। এইটা নিয়েছি শিবকে চান করাবো, মানে লোকে গয়নাকাটি কিনছে, আমি তার বদলে ছোলা কিনছি। আমি পুরো লটকাচ্ছি, মানে যে কোনো মুহূর্তে পড়ে যাবো। এটা চরণামৃত খাবার ইয়ে না? হ্যাঁ, এটা একটা দিয়ে দিন তো, এটা ফ্রি। এত কিছু নিয়েছি, হাজার টাকা কেনা হয়ে গেছে, এই হাজার টাকা কেনা হয়ে গেছে। এই আপনি কিনছেন, এইটা বড় থালাতে নিয়েছি, এতদিন আমাকে মাটির থালাতে দিতাম, তো এইটা বড় থালা নিয়েছি, এটাতে ওই ফুল মূর্তি সব দেব, সাজাবো। আর এইটা নিয়েছি স্পেশালি আরতি করার জন্য, এটাতে মনে হলো ছোট তো। আর এইটা নিয়েছি শিবকে চান করাবো, আর এটা চরণামৃত, আর ছোট গোপালের চানের আলাদা জায়গা আছে। দুটো গ্লাস আমার দরকার ছিল, গ্লাস নিয়ে নিয়েছি, বাড়িতে যেগুলো আছে তাদেরকে পরিষ্কার করা। প্যান্ডেল সাজানোর মতো ঘরে ওখানে সাজাবো, তো ঘরে অনেক রকম জিনিস পাওয়া গেছে, অনেক জিনিস পাওয়া গেছে, এগুলো নিয়ে ঘরটা সাজাবো, দেখা যাক। লাল লাল ভাল লাগছে।
যাচ্ছি, মানে যে কোনো মুহূর্তে পড়ে যাবো। আমাদের দিওয়ালি ধনতেরাস মিলে আজকে ধনতেরাস, আজকে বিকেলে পুজো আছে, আমি কি এখন পুজোর জোগাড় করবো। এখনো খাওয়া হয়নি, কিছু চা খেয়ে আছি আর পাচ্ছি না, এখানেই শেষ করছি আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের ব্লগ।